ইউটিউবে শর্ট ভিডিওতে আমার 1.9 মিলিয়ন ভিউয়ার্স আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1.9 মিলিয়ন ভিউয়ার্স। সো আমরা আমাদের ইউটিউবে শর্ট ভিডিওগুলো কী করে ভাইরাল করব আমি আজকে বিস্তারিত দেখিয়ে দিব, কী করে আমরা আমাদের ইউটিউবে শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবো। এই যে দেখেন, এখান থেকে আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ওয়াচ টাইম এবং কি 1.9 মিলিয়ন ভিউয়ার্স এসেছে। ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, ইউটিউব স্টুডিওটা ওপেন করে আমি দেখিয়ে দিব কি করে আমি শর্ট ভিডিওগুলো ভাইরাল করছি। সো এখান থেকে আমি শর্ট ভিডিওতে চলে আসব। তো এখান থেকে আমি আমার শর্ট ভিডিওতে চলে আসলাম। শর্ট ভিডিওতে আসার পরে আমি র্যাঙ্কিং শর্ট ভিডিওগুলো দেখাবো। এই যে এখানে 1.9 মিলিয়ন ভিউ, এখানে আছে 1.1 মিলিয়ন ভিউ, এখানে প্রায় 7 লক্ষর কাছাকাছি ভিউ। সো আমরা এখান থেকে সবার উপরের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। সো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করার পরে এখানে 1.9 মিলিয়ন ভিউ শো করতেছে। সো এখান থেকে আমরা গো টু ভিডিও অ্যানালাইটিসে ক্লিক করে দিলাম আমি। তো আমরা এটার পাশে পেয়ে যাব আমাদের ওয়াচ টাইম। এই যে এখানে আমরা ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছি, এখানে প্রায় 8.4K ওয়াচ টাইম হয়েছে এই ভিডিওতে, একটা ভিডিওতে। তো এখানে পাশে আছে আমাদের সাবস্ক্রাইবার। এই যে আমি বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যখন শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে অটোমেটিকলি আমাদের সাবস্ক্রাইবার চলে আসবে। এই যে দেখেন, এখানে সাবস্ক্রাইবার আমার একটা ভিডিওতে 3200 সাবস্ক্রাইবার এসেছে। সো এখন চলুন দেখে আসি আমরা আমাদের ভিডিওগুলা কে ভাইরাল করছে কিংবা কিভাবে ভাইরাল হয়েছে। তো এখান থেকে আমি রিচে ক্লিক করে দিতে হবে, আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওগুলা কোন জায়গা থেকে ভাইরাল হয়েছে। ইউটিউব ফিল্ড থেকে আমার ভিডিওটা ভাইরাল করছে ইউটিউব কর্তৃপক্ষ, তারা নিজেই আমার ভিডিওটা ভাইরাল করছে। এখানে দেখেন ইউটিউব ফিল্ড, ইউটিউব কর্তৃপক্ষ আমার ভিডিওটা ভাইরাল করছে। সো এটার জন্য তো গোপন একটা টিপস আছে যেটা কোনো ইউটিউবারে আপনাদের সামনে প্রকাশ করে না, তো আমি এটা বলে দিব সবার লাস্টে। আমি এখান থেকে রিচে চলে আসলাম। রিচে চলে আসার পরে এখানে দেখবো যে আমরা কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা ভাইরাল করছে। সো এই ফিল্ডের থেকে আমার ভিডিওটা এখানে 95.1 পয়েন্ট এখান থেকে ভাইরাল হয়েছে। সো ইউটিউবে কয়েকটা গোপন টিপস আছে যেটা কোনো ইউটিউবারে আপনাদের সামনে প্রকাশ করে না, তো আমি বিস্তারিত ভিডিও দেখার পরবর্তীতে আমি ভিডিও লাস্টে বলে দিব। তো এখান থেকে আমার শর্ট ফিল্ড থেকে আমার র্যাঙ্কিং ভিউ 1 নম্বর আছে, মানে আমার 95.1 পয়েন্ট হচ্ছে আমার শর্ট ফিল্ড থেকে, ইউটিউব শর্ট ফিল্ড থেকে। তো নিচে আসার পরে এখানে এক্সটার্নাল অ্যাপস, মানে আমার ভিডিওটা কোন কোন অ্যাপসে শো করছে কিংবা কোন কোন অ্যাপস আমার ভিডিওটা ভাইরাল করছে। এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ এখানে 48.6 পয়েন্ট আমার এটা ভাইরাল করছে, এবং কি ফেসবুক আর মেসেঞ্জার মিলিয়ে এখানে 37., হোয়াটসঅ্যাপ থেকেও আমার এখান থেকে ভিউ এসেছে, মেসেঞ্জার ফেসবুক থেকেও এখান থেকে ভিউ এসেছে। তো পরবর্তী অপশনে চলে আসলাম। এখানে পরবর্তী অপশনে চলে আসার পরে 0.1 পয়েন্ট ভিউ এসেছে। সো প্রথমে বলছি একটা গোপনীয়তা আছে আমার ইউটিউব কর্তৃপক্ষ কেন আমার ভিডিওটা ভাইরাল করছে, তো এটা বলে দিতেছি। আমি এখানে ব্যাক করে আমারতে চলে আসলাম। ভিডিওতে চলে আসার পরে আমার মূলত ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন এবং কি আমার টাইটেলটার উপরে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। কারণ আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে সর্বপ্রথম আমি এখান থেকে হ্যাশট্যাগটা ব্যবহার করে এই যে একটা টিকটক নামক টাইটেল ব্যবহার করছি। এই যে দেখেন, এখানে টিকটক নামক টাইটেলটা এখানে 30 মিলিয়নের বেশি সার্চ হয়েছে। তো এখানে আরেকটা আমি শর্ট, এই যে দেখেন, শর্ট নামক একটা টাইটেল ব্যবহার করছি। তো এখান থেকে শর্ট নামক টাইটেলটা আমার মিলিয়ন ভিউ হচ্ছে 458 মিলিয়ন ভিউ। সো আমি এখানে আরও কয়েকটা টাইটেল ব্যবহার করছি, এই যে দেখেন আরও একটা টাইটেল ব্যবহার করছি, আমি শর্ট নামক একটা টাইটেল ব্যবহার করছি, এটা প্রায় 99 মিলিয়ন ভিউয়ার্স। তো টাইটেলের বিষয়টা গেল, এখন আসি ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আরও একটা নতুন গোপনীয়তা আছে। সো এখান থেকে এই যে দেখেন, আমি যে ট্যাগুলো ব্যবহার করছি এগুলো আমরা কোথা থেকে আনি, কোথা থেকে এখানে ব্যবহার করি, সো এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আবারও সবাই ভালো থাকবেন।